হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সকলে? আশা করি সকলেই খুবই ভালো আছো। ঘুরতে ফিরতে ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি পিএইচডি পার্কে এসেছি, আর এটা একটা পিকনিক স্পট এবং তার সাথে এখানে ঘোরার খুব সুন্দর ঘোরার জায়গা আছে। চলো একে একে তোমাদেরকে সব কিছুই দেখাবো, আর সঙ্গে থাকো, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে কী আছে না আছে, সব কিছুই তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। এটা অবস্থিত মহিষাদলে, আর মহিষাদলে হচ্ছে যে মহিষাদলে আরও অনেক কিছু দেখার জায়গা আছে। মহিষাদলে রাজবাড়ি আছে, মহিষাদলে কৈলাস মন্দির আছে, সব কিছু তোমাদেরকে তোমরা এই ভিডিওর লাস্টে এন্ড স্ক্রিনে তোমরা দেখতে পাবে, ওইখানে ক্লিক করবে, তাহলেই তোমরা সব কিছু ভিডিও দেখতে পাবে। আর আপাতত চলো এখানে কী কী আছে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে কী আছে না আছে। সত্যিই কিন্তু জায়গাটা খুবই সুন্দর, আর এখানে পিকনিক করার জন্য খুবই উপযুক্ত জায়গা। আর সবথেকে যেটা বড় কথা সেটা হচ্ছে এখানে একটা জল শোধনাগার আছে এবং সেটা খুব সুন্দর। তা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা সব কিছু দেখতে থাকো গাইস। আমি তো পিএইচডি পার্কে এসে গেছি তোমাদেরকে দেখে বলেই দিলাম আগে, আর এখন তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই সব জায়গাগুলিতে তোমরা কিন্তু পিকনিক করতে পারবে, আর পিকনিক করার জন্য খুব উপযুক্ত জায়গা। দেখো কত সুন্দরভাবে, দেখো আর দেখে মনে হচ্ছে কয়েকদিন আগেও কিন্তু এখানে কেউ এসে পিকনিক করে গেছে। আর এখানে প্রতি বছরই প্রচুর ভিড় হয়, ডিসেম্বর মাসের শেষের দিকে কিংবা জানুয়ারির প্রথমের দিকে এই পিএইচডি পার্কে প্রচুর লোক পিকনিক করতে আসে, আর এটা খুব পিকনিক স্পট নামেও খুব পরিচিত জায়গা। আর ওইখানে ওই যে ওইখানটাকে চলো, ওইখানে জল শোধন হচ্ছে। দেখো গাইস এই যে দেখো, এই যে এইখান দিয়ে এইখানে এই যে এত তোমরা এত জল দেখতে পাচ্ছ, এই সমস্ত জলগুলো কিন্তু ওইখানে একটা বড় ট্যাঙ্কি আছে ওইদিকে, তোমাদেরকে ভিডিওতে দেখাবো। আর ওই ট্যাঙ্কিতে এই সমস্ত জলগুলো ওখানে যাচ্ছে। দেখো গাইস এই সমস্ত জল কিন্তু আসছে, এবং এই জলগুলো তোমাদেরকে আরো কাছ থেকে দেখাচ্ছি তোমাদেরকে। এই জলগুলো কিন্তু ওইখানে যে জল শোধনের যে ট্যাঙ্ক আছে, তোমরা তো হলদিয়ার সমস্ত জায়গায় যে জল সরবরাহ হয় সেই সমস্ত জলগুলি কিন্তু এইখান থেকেই সাপ্লাই হয়। দেখো এই সমস্ত জল ওইখানে একটা বড় ট্যাঙ্কি আছে সেখানে যাচ্ছে, এবং তারপরে সেখান থেকে জল শোধন হয়ে হলদিয়া তমলুক সমস্ত জায়গায় কিন্তু এখান থেকে জল সরবরাহ হয়। দেখো এক্ষুনি তোমাদেরকে যে জায়গাটা আমি দেখালাম, এই দেখো এই জায়গাটাই, এইখানেই কিন্তু পিকনিক করার জন্য প্রচুর লোক আসে। আর আগে এর আগে আমি তোমাদেরকে যে পার্কটা দেখালাম, সেই পার্কটা হচ্ছে এই যে পাঁচিলটা তোমরা দেখতে পাচ্ছ, এই পাঁচিলের ওই পারে তোমাদেরকে ভিডিও দেখালাম। আর এইবার ওই পাঁচিল থেকে বেরিয়ে আসলেই এইখানে তোমরা দেখতে পাবে পিকনিক করার জায়গা, এখানে প্রচুর লোক পিকনিক করে। আর চলো ওইদিকে আরও অনেক কিছু দেখার জায়গা আছে, তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে, সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। গাইস তোমরা সামনে যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ, এই ট্যাঙ্কেই কিন্তু এখানে কিন্তু জল শোধন হয়, আর সমস্ত জল আগে তোমাদেরকে যেখানে যেগুলো দেখালাম ওইগুলো নদী থেকে জল আসছে, এবং ওই জলগুলো এসে এই যে এখানে তোমরা রাউন্ডটা দেখতে পাচ্ছ এইখানে সমস্ত জলগুলো জমা হচ্ছে, এবং এখান থেকেই জল শোধন হয়ে সমস্ত জল এই ওপরে ট্যাঙ্কিতে যাচ্ছে, এবং তারপর এখান থেকে জল শোধন হয়ে হলদিয়া তমলুক বিভিন্ন জায়গায় জলগুলো যাচ্ছে।
চলো ওইখানে আরো বড় ঝিল আছে, সেই ঝিলটা তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। দেখো গাইস কত সুন্দর জায়গাটা একবার দেখো, বিশাল বড় বড় ঝিল আছে, এই সমস্ত ঝিলে নদী থেকে জলগুলো আসতেছে এবং তারপরে এই সমস্ত ঝিল থেকে তোমাদেরকে যেটা বললাম যে এইখানে কারখানা, এইখানে জল শোধনাগার আছে, এই শোধনাগারে জলগুলি যাচ্ছে। দেখো কত সুন্দর জায়গা একবার দেখো, তোমরা যদি এখানে পিকনিক করতে আসো পিকনিক তো করতেই পারবে, সুন্দর ভিউ আসবে এখানে। আর তোমাদেরকে যে জল শোধনাগার যেটা দেখালাম এখানে পিএইচডি পার্কে, যে জল শোধনাগারটা তোমাদেরকে দেখালাম আমি, তা এই শোধনাগারে কিন্তু তোমরা প্রবেশ করতে পারবে না, এটা শুধুমাত্র দুর্গাপুজোর সময়তেই একমাত্র এই গেটটা খোলা হয়, তাছাড়া কিন্তু এখানে গেট খোলা হয় না, এই গেটটা সবসময় বন্ধ থাকে। পিএইচডি পার্কের জল শোধনাগারের যে গেটটা, এই গেটটা অন্য সময় কিন্তু সমস্ত বন্ধ থাকে, আর একমাত্র দুর্গাপুজোতেই এই গেটটা ওপেন করা হয়, খোলা হয়। আর তাছাড়া তোমরা বাইরে থেকেও সমস্ত কিছু দেখতে পাবে তোমরা। কত সুন্দর জায়গা একবার দেখে নাও, কত সুন্দর ভিউ আছে। দেখো ওইখানে অলরেডি একটা দল পিকনিক করছে, দুটো দল আছে ওখানে, দুটো দল পিকনিক করছে ওখানে। দেখো গাইস এখান দিয়ে তোমরা, এখান দিয়ে একটা ব্রিজ মতো করা আছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ওই মাঝখান পর্যন্ত তোমরা যেতে পারবে। দেখো ওই ওইখানে দূরে দুটো দল পিকনিক করছে। আর তোমরা যদি ডিসেম্বরের লাস্টে বা জানুয়ারির প্রথমের দিকে আসো তাহলে তো এখানে প্রচুর লোক দেখতে পাবে পিকনিক করছে। দেখো এই যে তোমরা এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু ডাইরেক্ট সোজা চলে যাচ্ছে, এই যে জায়গাটা করা আছে, এই যে জায়গাটা করা আছে এইখান থেকে জল, সমস্ত জল এই এর ভেতর দিয়ে নিচে দিয়ে পাইপ গেছে এবং পাইপের সাহায্যে একেবারে চলে যাচ্ছে শোধনাগারের ভেতরে। দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এইখান দিয়ে জলটা যাচ্ছে এবং গিয়ে এর নিচে দিয়ে একেবারে চলে যাচ্ছে জল শোধনাগারের ভেতরে। দেখো কত সুন্দর লাগছে একবার দেখে নাও ভিউটা। আমি এখন এই রাস্তা দিয়ে এলাম, তোমরা যদি এখানে আসো এখানে অনেক কিছু দেখতে পাবে। এখন আমার সামনে অনেক বানর আছে, দেখো তোমাদেরকে বানর দেখাচ্ছি, কত বানর দেখো এখানে। দেখতেই পাচ্ছ এখানে কত বানর এখানে আছে রয়েছে। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। গাইজ ভিডিওটি এই পর্যন্তই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।